রাজীব ভাই কি দেখতেছেন? আর দেখি না, দেখবো এখন। দাঁড়াও, ও আনগ্রুপ করে নিছো সব? আপনি কি দেখতেছেন? হ্যাঁ দেখতেছি, করো। আচ্ছা, এই দেখেন, এই যে আপনি না, এটা আমি হ্যাঁ কপি করে এখানে আরেকটা নিছি বড় করে, ঠিক আছে ভাই? হ্যাঁ আচ্ছা বলো। বড় করে নিছি। এখন আপনার এই যে দেখেন, দুইটা ই নিছি আপনার রোলারের গাইড নিছি, একটু লক করে দিলাম। এই দুইটা গাইড হলো আপনার এই যে স্টারটা দিচ্ছেন না ভাই, হ্যাঁ হ্যাঁ স্টার, এই স্টারের উপরে যে সাদা যে কালো যে আপনার এইটা শেপটা, দাগটা ইলেকট্রিক পড়েছে। যে শেপ, এই শেপটা আমি এখান থেকে কাইটা সরাই দেবো এখান থেকে, তাহলে শুধু নিচের যে এটুক থাকবে আর উপরে যে এটুক থাকবে। ও আচ্ছা, নাও কেটে আমি নাও। এটুক করি, পরে আমি বাকিটা বলবো। আচ্ছা, উপরে যে লেখাটা নিবেন ফারুক সাহেব, জি সেটা স্যার, তো ওনার লেখার যে স্টাইলটা ছিল যে পর্যন্ত সেই পর্যন্ত নেন, মানে ওই মিডেল মিডেলে লেখাটা ছিল, মেবি মিডেলে। স্যার এই যে স্যার স্টারের এইখান থেকে নিয়ে স্যার এই পর্যন্ত ছিল স্যার, ছিল লেখাটা না, স্টারের ওখান থেকে না মনে হয়। স্যার। আমি ছিল স্যার, তাহলে স্যার ওই মানে ইমেজটা যদি পাঠাই স্যার, তাহলে স্যার একটু ভালো হবে স্যার। আমি স্যার মেসেঞ্জার থেকে স্যার ডাউনলোড করে নিয়েছি স্যার। হ্যাঁ, আমি স্যার মেসেঞ্জার এটা থেকে এই ডাউনলোড। পর্যন্ত পেয়েছি। জি স্যার, আমি স্যার একটু মানে খেয়াল করিনি আমি স্যার ওইটা। হ্যাঁ, আনুমানিক কই পর্যন্ত ইয়ে নেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সিজার টুল নিলে তো মনে হয় অ্যাঙ্কর পয়েন্ট লাগে কি? আমি দিয়ে আচ্ছা, এইভাবে তো কাটলাম। এটা হচ্ছে আপনার জুম আউট করেন, জুম আউট করে দেখেন। 36 অ্যাঙ্কর পয়েন্ট আপনার প্যাথের মধ্যে হয় নাই, অ্যাঙ্কর পয়েন্টটা তো ভিতরে হয়েছে। হ্যাঁ, ওইটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাঙ্কর পয়েন্ট দেন, অথবা সিজার টুল দিয়ে যেখানে আসছে সেখানে কাটেন। সিলেক্ট আছে, আমি তো ক্লাস করতেছি আধা ঘন্টা, এই 1 ঘন্টা পরে আসি। এখন ডিলিটে প্রেস করেন তো।
ডিলিটে প্রেস করেন স্যার এই যে বেশ অংশ গেছে স্যার আমি স্যার যে জুম আউট করে নেন তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে। আচ্ছা করেন আপনি। বাইরে বাইরে ক্লিক করে তারপর ওই অংশটা নেন দেখি। এখন সজীব সাহেব এটা বুঝছেন কি? জি স্যার আমি এটা বুঝতে পারছি। শুধুমাত্র কেটে বাদ দিয়ে দিল অতটুকু অংশ। সজীব ভাই এটা সুতুনি এমজি দা লাগছেন? সুতুনি এমজি। আচ্ছা ওই লেখাটাই কপি করে পেস্ট করে দেন না তাইলেই তো হয়। না ফারুক সাহেব হাইপার হয়ে যায়। লেখো ফারুক লিখে নাও। কপি করছি স্যার কপি বলতে করে কাট করে নিয়েছি স্যার। আচ্ছা ওকে ওকে একভাবে নিয়ে গেলেই হলো, আপনাকে তো আর টাইপ করতে হইলো না। এই আচ্ছা এর পরের ঘটনাটা কি সেটা বলেন আর হচ্ছে করেন। ঘাটাল দাঙ্গায়। আচ্ছা জি ভাই হ্যাঁ দেখছেন এখন এই যে আপনার এই টেক্সট আর এই এই নিচেরটা এই দুইটা ই করে নেব আউটলাইন করে নেব। সজীব ভাই এই যে এখন এই যে আপনার এই যে উপরে যে লেখা লেখাটা গুলজার হোসেন ব্রিলিয়ান্ট হাই স্কুল এটা এই যে ব্রাশ টুলের এই যে ব্রাশের এই যে অপশন গুলো আছে এনে আপনার টান দা নিয়ে আসবো। এই ব্রাশ টুলে এটা ইয়ে থেকে আনা ড্রাগ করে নিয়ে এসে পরে আপনার যে আপ ব্রাশ ব্রাশ টুলে এটা কোথা থেকে সেটা বলেন মানে ব্রাশ টুল ইয়ে থেকে স্যার ওই যে উইন্ডোজ থেকে স্যার উইন্ডো উইন্ডোজ থেকে না উইন্ডো থেকে স্যার এই যে আপনার এখানে যে ডিরেকশন গুলো আছে না ভাই এটা আপনার যদি উপর দিকে আপনার এই যে উপর দিকে যদি লেখাটা এইভাবে যায় তাহলে আপনার এটা এইভাবে দেখবে আর আগে দিয়ে আমরা দেখি পিছন দিকে সামনের দিকে যদি যায় প্রিভিউ নাই আর
এটা তো নিচের দিকে যাবে তাই না? নিচের দিকে গেলে এই যে আপনার যে এইটা দিত আগে মাথার মধ্যে আপনার যে এরো চিহ্ন থাকবে যেটা আপনার উপর দিকে উঠবে এইভাবে ওটা আপনার সামনের দিকে এরো চিহ্ন থাকবে আর যেটা আপনার নিচের দিকে নাম নিচের দিকে আপনার চাপ দিলে বসে যাবো আর নিচের এটা একই পাবো আপনার এই যে উপরে যে মাত্রা এটাও কিন্তু স্মুথলি বসে গেছে এই দেখেন একদম মানে সুন্দরভাবে বুঝেছেন সজীব সাহেব জি স্যার ধন্যবাদ স্যার ওকে ঠিক আছে আপনাকেও ধন্যবাদ যে সুন্দর একটা লোগো তৈরি করছেন আরো সেভ করো সেভ কি করব আপনি করেন আমি আপনার দিব কেন স্যার হ্যাঁ স্যার এটাই মানে আপনার রিটাস্টটা আপনারই স্যার ওই যে স্পট হিলিং টু স্যার অন্য কোন উপায়ে চেষ্টা করলাম স্যার পারলাম না আপনার যে ব্লায়ার দিয়া তারপরে যে আরো কত কিছু মানে টিউটোরিয়াল দেখে আর কি আচ্ছা ঠিক আছে দেখি এটা তাদের মতো হয় না আচ্ছা দেখি ফারুক সাহেব এটা কতটুকু কি করতে পারে স্যার বলেন স্যার কতদিন ক্লাস করতে আসছে কততম ক্লাস চললে আপনি খুশি হবেন স্যার আমার তো যত কম হয় তত ভালো হ্যাঁ বুঝে নাই যত কম হয় তত ভালো স্যার আমার জন্য স্যার সজীব সাহেব আপনি তো নতুন দিছে আপনি ওটা তো জয়েন করেন আপনি খালি কি যাওয়া যায় আচ্ছা আচ্ছা দুইটাতেই করেন সমস্যা কি না ওটা জানো না বলবা আজকে একজন আসার কথা কই আসছে একজন মানে আসছিল এসে আবার নাকি চলে গেছে শুধু কি স্পট হেলিং এ ইউজ করবেন ফারুক সাহেব এখানে স্যার আরো আছে Thank you.
তোকে সাহেব কে দেখছেন? এটাও তো অ্যাপ্লাই করছিলাম স্যার, এটা অ্যাপ্লাই করছিলেন? দুইটা দিয়ে করছি স্যার, আরো কোনো উপায় সেগুলো খুঁজতেছি আর কি, সেগুলো জানতে চাইতেছি। আচ্ছা, না সিস্টেম তো আরো আছে, সিস্টেম অনেক অনেক আছে। আর হ্যাঁ, আমার মাথায় স্যার একটা সিস্টেম আছে স্যার, আমি স্যার অ্যাপ্লাই করে দেখবো স্যার। হুম, শিওর শিওর। মানে এই এই টুল বাদে ব্রাশ টুল দিয়ে এরকম? হ্যাঁ, করতেই পারেন। ক্রিয়েটিভিটি তো এইটাই, আপনি জাস্ট হচ্ছে লেয়ারটাকে হাইড করে দেন, ওটা আপনি আদার্স ভাবে করতে পারেন। এটা ভালো আইডিয়া। তো কি সব এরকম আইডিয়া আসছে স্যার? এটা দিয়ে আমার যে ফিনিশিং আসে না, ফিনিশিং তো নিয়ে আসতে হবে। ফিনিশিং নিয়ে আসা তো আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে ফিনিশিং চান। স্যার ব্লার করে দিছিলাম আমি একটা, কিন্তু হয় না এরকম। তাহলে ওখানে অ্যামাউন্ট, আচ্ছা ওখানে যে পরিমাণ গুলো সেগুলো কম বেশি করে আপনাকে দেখতে হবে, কারণ হচ্ছে আপনি যে টিউটোরিয়াল দিয়েছেন ওই ছবি অনুযায়ী যেরকম অ্যামাউন্ট দরকার সেই অ্যামাউন্ট তারা দিছে। আপনাকে আপনার মতো করে আপনার অ্যামাউন্ট কম বেশি করে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, এইখানে আপনি আরেকটা কাজ করতে পারতেন ফারুক সাহেব, আপনি যে কালারটা দিচ্ছেন বা ইয়াটা করতেছেন, আপনি আপনার ফেসটাকে সিলেকশন করে নিতে পারতেন, তাহলে ব্যাপারটা হয়তো কি যে আর বাইরে কালারটা যেত না। যেমন এই যে নিচের দিকে গালের এদিকে আপনার বাইরে কিছু কালার চলে গেছে, তো আপনি এটা সিলেকশন করবেন কোন জায়গা থেকে? সিলেকশন করবেন এই যে ব্যাকগ্রাউন্ড কপি, যেটা সেকেন্ড লেয়ারটা যেটা, এটা থেকে আপনি কপি করেন। মানে কপি বলতে হচ্ছে যা সিলেকশন করেন। হ্যাঁ, এই লেয়ারটা সিলেক্ট করে আপনি জাস্ট একটু জুম আউট করেন। এখন হচ্ছে সিলেকশন করেন, এই যে দেখেন গালের এদিকে, এই যে গালের নিচে রাইট সাইডে আপনার হচ্ছে কিছু অংশ কালার চলে গেছে। আপনি শুধু ফেসটা নেন, না আইডিয়া তো এভাবেই এভাবেই আসবে আপনাদের আইডিয়া। এই যে বডিটাও কি ধরবেন এর মধ্যে, নাকি বডিটা ধরলে তো কালারের অ্যাডজাস্টমেন্ট হবে না? বডিটার মধ্যে কালারের একটু ডিপ আছে আর ফেসের মধ্যে লাইট কালার। হুম, চুলের অংশগুলো বাদ দেন। আচ্ছা, এবার হচ্ছে আপনি আপনার ওই যে মাস্কিং এর ওই জায়গাটায় আসেন,
হ্যাঁ ওই জায়গাটায়। এখন হচ্ছে আপনি ব্রাশ টুল দিয়ে কালার করেন, দেখবেন যে ওই যে গালের বাইরের অংশে আর যাবে না। আচ্ছা ফারুক সাহেব, এটা তো হচ্ছে আপনার সিস্টেম। আর ঠিক আছে, আমি আপনাকে থ্যাংক ইউ যে আপনি আইডিয়া ভালোই নিয়ে আসছেন। তো আমি হচ্ছে তাহলে আপনাদের একটু দেখাই এই ব্যাপারটাই, দেখেন যে আমার সাথে আপনাদের আইডিয়া মেলে কিনা। তোকি সাহেব, জি স্যার, দেখি তাহলে। আচ্ছা তাহলে আপনারটা পজ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি ফারুক সাহেব। আচ্ছা আমরা ঠিক ফারুক সাহেব যেটা করলো আমরা ঠিক সেম কাজটাই করি, যে আমাদের এই লেয়ারটাকে হচ্ছে একটা ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে? তারপর ফারুক সাহেবকে যেটা বললাম যে আমরা হচ্ছে এই লেয়ার থেকে এই সিলেকশনটা করে নেই, যাতে হচ্ছে ফেসটা আমরা বুঝতে পারি যে এটা আলাদা। আচ্ছা ধরেন যে মোটামুটি আমরা এরকম মানে সিলেকশন করে নিলাম ফেসটা, এই ফেসের এখানে যদি আমরা লেয়ার মাস্ক করি তাহলে দেখেন ওই ঘটনা কিন্তু সেম, জাস্ট হচ্ছে যদি এই যে নিচের লেয়ারটা অফ করে দেই তাহলে উপরের লেয়ারে শুধুমাত্র ফেসটা দেখতে পাচ্ছি, মানে চুলের বা এই অংশগুলা বাদ হয়ে গেছে, মানে আমি হচ্ছে মাস্কিং করছি, কারণ আমি যা কাজ করব এই জাস্ট এই অংশটার মধ্যে, বোঝা গেছে? তো এই কাজটা হচ্ছে আমি অন্যভাবেও নিতে পারতাম, সেটা হচ্ছে যে এটা সিলেকশন করে আমি হচ্ছে কপি করে নিতে পারতাম। একটা হচ্ছে মাস্কিং করলাম একটা, কারণ মাস্কিং এর সুবিধা তো মনে আছে আপনাদের, জি স্যার, ওটা আবার পরবর্তীতে পুনরায় ফেরত আনা যায়, মানে যেটুকু কাজ করবো। হ্যাঁ আমি জাস্ট হচ্ছে হিডেন করে রাখছি ফেসটা, আর হচ্ছে যেটা মাস্কিং এটা হচ্ছে হিডেন, আর আমি যদি ধরেন এটা অফ, আমি এই জায়গায় আছি, যদি কন্ট্রোল জে দেই তাহলে কিন্তু কপি হয়ে আসতেছে, এই সেম জায়গাতেই আমি কাজ করতে পারতেছি, একই ব্যাপার। এখন আমার মাস্কিং এর সুবিধাটা কি সেটার মধ্যে আসতেছি, তো যেটা হচ্ছে কি বলে তৌকির সাহেব, আপনি তো বিভিন্ন ধরনের ব্লার দিছেন, তো দেখেন আমরা যদি হচ্ছে ব্লার দেই এখানে গাশিয়ান ব্লার দেই তো এইরকম ব্লার চলে আসে, নাকি আপনার তো এরকমই আসে না অন্যরকম আসে? এরকমই স্যার। আচ্ছা এখানে ব্লার বা ইফেক্ট দেওয়ার যে ব্যাপারটা, সেটা একটা আমাদের যে লেয়ার মাস্কিং করছি সেই মাস্কিং এ যদি এই ব্ল্যাক এন্ড হোয়াইট এই পার্টটার মধ্যে দেই সেক্ষেত্রে কিন্তু আমার যে ইফেক্ট সেটা দেখেন কি রকম দেখায়। ব্লার যদি দেই গ্যাসিয়ান ব্লার তাহলে দেখেন আমি অ্যামাউন্ট আরো বাড়াই, মানে এখানে হচ্ছে আমার যে সাদা অংশটার মধ্যে ব্লার পড়তেছে, আচ্ছা সাদা অংশটার মধ্যে ব্লার পড়তেছে, নিচের অংশটা এই জন্য বোঝা যাচ্ছে না, সাদা অংশ সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখান থেকে দেই ব্লার গ্যাসিয়ান ব্লার তাহলে দেখেন যে আমার এই যে আস্তে আস্তে এটা ইনভিজিবল হয়ে যাচ্ছে, মানে আমার এখানে এই যে সাদার অংশটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ব্লারনেস হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে ইনভিজিবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি তো চাচ্ছি যে জাস্ট হচ্ছে ফেসের উপরে পড়বে, তো ফেসের উপরে আমরা এখান থেকে যদি ব্লার থেকে আপনি যে সারফেস ব্লার এইটা দেন তাহলে দেখেন এই যে মোটামুটি এক ধরনের একটা শেপ চলে আসছে। জি স্যার, এখন এইটা ডিপেন্ড করতেছে আপনার এটার উপরে, তো এত বিষয় যে এই যে রেডিয়াস যদি আপনি কম বেশি করেন বা থার্সহোল্ড যদি কম বেশি করেন তাহলে এইটার উপরে আপনার এখানে কতটুকু স্মুথ আসতেছে বা ক্লিয়ার আসতেছে
এটার উপরে ডিপেন্ড করতেছে। তো এই অ্যামাউন্ট গুলো আছে, এই ছবির জন্য যে অ্যামাউন্টটা হবে অন্য ছবির জন্য এই সেম অ্যামাউন্টটা নাও হতে পারে, ঠিক আছে? এই ব্যাপারটা আপনাকে হ্যান্ডেল করতে হবে, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে কোন ছবির জন্য কোন ব্যাপারটা বা কোন ছবির জন্য কোন অ্যামাউন্টটা অ্যাডজাস্টেবল। আবার পুরোপুরি যে একবারে হুবহু জাস্ট এখানে অ্যামাউন্ট দিয়ে যে হুবহু চলে যাবে তাও কিন্তু না ব্যাপারটা। সে ধরেন যে মোটামুটি যদি এরকম দেই তাহলে মোটামুটি একটা মানে ফ্রেশনেস আসতেছে। সে দেখেন যদি বডি এরকম হয়, বডির সাথে অ্যাডজাস্ট করে আমাদের কিন্তু মোটামুটি এই ছিল, এরকম হলো, তাই তো? তো এখন দেখেন আবার এই যে কর্নারে বা সাইডে যে অংশগুলো, এই অংশগুলো কিন্তু স্মুথ বা একটু কাটা কাটা দেখা যাচ্ছে। এই জায়গাতেই হচ্ছে আমাদের যে মাস্কিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ব্রাশ নিতে পারি। ব্রাশ নিয়ে যদি কালো কালার থাকে, সে কালো কালার থাকলে দেখেন আস্তে করে আমরা এটাকে একটু মিশাই দিতে পারি। ব্রার গুলো তো এক গোছাতে চকচকা না, এটা তো ডিপেন্ড, এটা তো ডিপেন্ড করতেছে যে আপনার ছবির উপরে কতটুকু কি অ্যাডজাস্ট হচ্ছে তার উপরে। সব ছবি যে এরকম ঘষা দিলে হবে তাও কিন্তু না, সব সব ছবি হয় না স্যার এরকম। হ্যাঁ সেটাই আর কি, সব ছবি যে হবে ব্যাপারটা এরকম না। আবার মোটামুটি এই সারফেস ব্লার দিয়ে মোটামুটি সবগুলো ছবিরই একটা লেভেলে চলে আসে। আচ্ছা স্যার এটা চোখের মধ্যে পড়ছে কি? হ্যাঁ অবশ্যই চোখের মধ্যে, পুরুর মধ্যে, ওটা আবার উঠাই দিব আর কি। হ্যাঁ তো এই যে আমাদের যে এই যে কালো অংশটা যেটা ট্রান্সপারেন্ট মানে কি বলে এটাকে মাস্কিং যে অংশটা, এটার কালো মানে হচ্ছে ইনভিজিবল। আমি হচ্ছে এটার মধ্যে ইফেক্টটা দিছি, সেজন্য যে এটার উপরে ইফেক্টটা দিছি। এখন আমি চাচ্ছি না যে এই ব্রু আর চোখের মধ্যে পড়বে, সেক্ষেত্রে আমি যদি উঠাই দেই যে আমার চোখের মধ্যে দরকার নাই, কারণ চোখ তো আমি ওই যে নিচের চোখ যে আমার যে রিয়েল চোখটা সেটাই আমি ইউজ করতেছি, ভুরু যেটা, কারণ চুল তো আর ব্লার হয় না। না স্যার এই রিটাচের উপরে আপনাদের গবেষণা করে কিন্তু একটা গিগ দেওয়া উচিত ছিল ঈদের ছুটির মধ্যেই। আচ্ছা এটা হচ্ছে যখন আমি ওপেন করে দিলাম তখন দেখেন যে হচ্ছে এই যে ফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে? আমার কিন্তু হচ্ছে ঠোঁটের উপরও দরকার নেই। দেখেন ঠোঁট যদি আমি করি, আমার পূর্বের যে ঠোঁট যে যেরকম সেটাই, আপনি ঠোঁটের মধ্যে অন্য কালার দেয়া যেতে পারে। ঝামেলা সবচেয়ে কঠিন ভাই, ঝামেলা নাই কোনটার মধ্যে, তারপরে এটার মধ্যে মোটামুটি ভালো ঝামেলা। আপনি লোগো তৈরি করেন, ব্যানার তৈরি করেন, পোস্টার তৈরি করেন, প্রত্যেকটা জিনিসেই ঝামেলা আছে, ঝামেলাটাই তো হচ্ছে আপনার চ্যালেঞ্জ। লোগো ভাই, লোগো যখন ক্লায়েন্ট পছন্দ করবো না, কবো যে আরো একটা দেখেন আরো একটা দেন, তখন মাথা কি গরম হবো বুঝবেন তো তখন। প্রত্যেকটা জিনিসই এরকম, আপনি এসে ধরেন যে এরকম খুব পরিষ্কার করছেন, পরিষ্কার করার পরে সে আপনাকে বলতেছে যে ভাই এই যে এই জায়গায় একটা দাগ আছে, এই দাগটা আপনি উঠাই দেন, ঠিক আছে? বা এই দাগটা উঠাই দিচ্ছেন তখন বলবে যে ভাই এই যে একটা দাগ আছে। ব্যাপারটা ওইখানে তাহলে ব্রাশ দিয়ে দিতে,
হ্যাঁ, এখানে আপনি ব্রাশ দিয়ে ডলা দিলে পুরোটাই একটা সাদা দাগ হয়ে যাবে। দুই ঘন্টা ধরে লোগো বানাইয়া দেখাই, দেখানোর পরে স্যার বলে যে ভাই এটা ভাল লাগে না, আর একটা দেখেন না, ব্যাপারগুলো আসলে এরকম। আচ্ছা, তো এই লেভেলে, এই লেভেলে আসার পর তারপর হচ্ছে আপনি এখানে করতে পারেন। এই লেভেলে আসার পর তারপর আমরা স্পট হিলিং এ যাই, তারপর স্পট হিলিং দিয়ে আপনি এটা রিমুভ করে দেন যতটুকু মোটামুটি জানেন। ওই বুঝা যায় স্পট হিলিং দিলে ওই যে দেখেন ওই যে কি রকম জানি দেখা যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে ছোট করে নিতে হবে। আচ্ছা, আপনি প্যাস্টুল দিতে পারেন, টেস্টলি বেস্ট স্যার স্পট ইজ দেয়ার। এটা তো হচ্ছে আপনি দিতে দিতে প্রয়োজন ভেদে আপনার চলে আসবে ব্যাপারগুলো। এই যে প্যাস্টুলো যে বোঝা যাচ্ছে না তা না, আর প্যাস্টুলের সুবিধাটা হচ্ছে তারপরে হ্যাঁ, আপনি যখন অন্য জায়গায় যাচ্ছেন আপনার পিক্সেল গুলো অ্যাডজাস্ট করে নিচ্ছে। এইরকম মোটামুটি একটা সময় আপনাকে দিতে হবে, সময়টা দিলে তাহলে বেস্ট রেজাল্ট পাবেন। এইতো, ঠিক আছে, তো মোটামুটি এরকম। এখন আপনি এটার মধ্যে যে রিটাচ যে করলেন, শুধু চেহারা তো ফ্রেশ হলে হবে না, সাথে তো ঠোঁট গুলাকে রং করে দিতে হবে। তো সেক্ষেত্রে ঠোঁট গুলাকে সিলেক্ট করতে পারেন। এভাবেই কি ট্রাই করছিলেন তো তোকে সাহেব? স্যার ঠোঁট ট্রাই করি নাই, কিন্তু ব্লার দিছি, তারপরে আপনার ওই যে আপনার এখন যে ব্লারটা দিলেন ওইটা দিয়ে নাই, স্মার্ট ব্লার দেওয়া করছিলাম আর প্যাস্টেল দিয়ে কিছু কিছু করছিলাম, কিন্তু মানে পারফেকশন আসে নাই স্যার। আমি এইভাবে করি নাই, তবে স্যার যে মাস্কিং যেভাবে করে তা ব্রাশ টুলটা পরে স্যার ঠোঁটের উপরে স্যার ব্রাশ করে দিয়ে স্যার অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠোঁট পর্যন্ত যায়নি স্যার, কিন্তু স্কিনই ঠিক করতে পারি নাই। আচ্ছা, ঠোঁট পর্যন্ত যান নাই আপনি? না স্যার। আচ্ছা, এখানে আমরা যে ব্যাপারটা করতেছি যে সে উপরে যেটা হচ্ছে মাস্কিং করছেন, এটা জাস্ট হচ্ছে আমরা মানে সুবিধার জন্য জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে সে ধরেন যে এই যে এই ব্যাপারটা কপি করে নিলাম, কপি করে জাস্ট ধরেন যে এটার উপরে আমরা কালার দিই, ধরেন এই কালারটাই, এই কালারটাই হচ্ছে আরেকটু ডিপ দেওয়ার পর নর্মালি হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিয়ে, সরি অল্টার ব্যাক স্পেস দিয়ে দিয়ে দিলাম। এভাবেই তো দিছিলাম নাকি ফারুক সাহেব? না স্যার, আমি স্যার ব্রাশ টুলটা স্যার ব্রাশ করে দিয়েছি তার উপরে। আচ্ছা, তো যাই হোক, পদ্ধতি বিভিন্ন রকম থাকতে পারে। তো এভাবে দেওয়ার পর আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড অ্যাডজাস্ট করে দিতে পারি। সফট লাইট দিলে স্যার ভালো, দিলাম সফট লাইটে দিলাম, তারপর হচ্ছে অপাসিটি একটু কমাই দিই। জি স্যার, মজবুত। আচ্ছা, ব্যাপারটা এরকমই। এখন আপনার যদি মনে হয় যে তারপরও অ্যাডজাস্ট হয়নি, সেই ক্ষেত্রে আমরা ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলে যে আপনি যদি এখানে হালকা যে কালার হয়নি বা ইয়া হয়নি, উপরে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই যে উপরে আমাদের যতটুকু আছে, বা আপনি আরো কালার দিতে পারেন, দিয়ে উপরে যেটা সেটা যদি আবার ইনভিজিবল করে দেই, যে ব্ল্যাক আছে আমি
আচ্ছা, মোটামুটি তো মনে হয় চলে। আচ্ছা, ধরেন যে এরকমই আর কি ব্যাপারটা। আর আপনি চাইলে যে চোখের কালার বা মনের ইয়ার কালার চেঞ্জ করে দিতে পারেন। ধরোটা এক একটা ছবি এক এক রকম। আপনি চাইলে যেটা করলেন ফারুক সাহেব, সে ধরেন যে আপনি প্রথমে যেরকম চিন্তা করছিলেন, জাস্ট ওটাই আপনাকে বলতেছি, যে আপনি যদি জাস্ট এমনি সিম্পলি সিলেক্ট করলেন, সিলেক্ট করে যদি ব্রাশ টুল দিয়ে নেন, আচ্ছা আপনি যদি কালার একটা এই কাছাকাছি কালার পিক করেন, কালার পিক করার পরে আপনি সে ব্রাশ টুল নিলেন, ব্রাশ টুল নিয়ে আমরা অন্য একটা লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পর আপনি যদি বড় করি এখানে দেখেন, যদি এরকম করে কালার দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম কালার হচ্ছে। ঠিক আছে, এরকম কালার দিয়ে আপনি যদি চান এটার না মাস্ক, না আমরা ওখানে কালারটা দিয়ে দিছি, মানে স্যার ডাইরেক্ট কালারটা দিছে, পরে ওই যে ওইটা মুছে দিলে হবো, হ্যাঁ দিয়ে হচ্ছে যে অপাসিটি অ্যাডজাস্ট করে। কিন্তু আপনারা যদি না সার্চ করেন, আপনারা যদি খোঁজ না করেন, আপনারা যদি গ্রুপ একসাথে কাজ না করেন, সেক্ষেত্রে কিন্তু মানে এটা পাওয়াটা সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। বোঝা গেছে ফারুক সাহেব, সুপ্ত সাহেব? জি স্যার। আচ্ছা, জি স্যার তো বলেন কিন্তু কাজের আউটপুট আসে না। আপনাদের গিগ দেওয়ার কথা, এদের মধ্যে আরো দুইটা তিনটা চারটা গিগ নেই, তাহলে কি এটা মেনে নেওয়া যায় বলেন? এখন গিগ দেওয়ার জন্য কি করতে হবে বলেন আপনাদের? ওয়ার্ড ফাইলের মধ্যে আপনারা যদি এরকম লেখা নেন যে লেখাটা আপনাদের গিগ ডিসক্রিপশনে লেখা দিচ্ছেন, সেই লেখারই কিছু একটা অংশ, যে হাই আই অ্যাম তৌকির বা সুপ্ত, যে এই রিলেটেড কাজ করছেন, যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড হোক বা হচ্ছে আপনার রিটাস রিলেটেড হোক, যে রিলেটেড আপনি গিগটা দিচ্ছেন সেই রিলেটেড হচ্ছে কিছু কথা এখানে থাকবে। তো কিছু কথা থাকার পরে আপনি এখানে যে ছবিগুলা দিচ্ছেন সেই ছবিগুলোর লিস্ট থাকবে, আপনি 50টা 100টা বা যে ছোট বড় যে কাজই করেন, কিন্তু কাজটা পারফেকশন থাকতে হবে। তো সেই কাজের মধ্যে আপনি এখানে ক্যাপশন দেন যে কাজটা কি করছেন, আর এই ছবিটা থাকবে হচ্ছে আফটার বিফোর, মানে আপনার পূর্বে যেরকম ছিল আর আপনার কাজ করার পরে এই কাজটা হচ্ছে কিরকম হয়েছে। ওকে, এই যেমন হচ্ছে হেয়ার মাস্কিং, তো হেয়ার মাস্কিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এই ব্যাপারগুলো যদি হচ্ছে আপনার, যেমন একটা গিগের মধ্যে ভিডিও দেখা যায়, তো সেখানে হচ্ছে পিডিএফ ও দেয়া যাচ্ছে। ভিডিও যেমন হচ্ছে আপনার 75 সেকেন্ডের বেশি দিতে পাচ্ছেন না, আবার ইমেজ যখন দিচ্ছেন তখন 3টার বেশি দিতে পাচ্ছেন না, তাই তো ব্যাপারটা? কিন্তু আপনি যদি স্যাম্পল বেশি দিতে পারেন, কেউ যদি আপনার পিডিএফটা ওপেন করে, তো সে কিন্তু আপনার কাজগুলো দেখে মানে স্যাটিসফাইড হয়ে আপনাকে কাজ দিতে পারে, সম্ভাবনা আছে। এখানে কিন্তু সিওরিটির কিছু নাই যে আপনি ভিডিও দিলে কাজ অবশ্যই আসবে, বা পিডিএফ দিলে অবশ্যই কাজ আসবে, বা ভিডিও দিলে মানে ভিডিও না দিলে কাজ আসবে না। তো ব্যাপারটা কিন্তু এরকম না, আমাদের হচ্ছে প্রত্যেকটা ব্যাপারেই
মানে সম্ভাবনা কতটুকু থাকতেছে সেই কাজ আমাদেরকে করতে হবে, যে এখানে এই ব্যাপারটা করলে সম্ভাবনা থাকতেছে, এটা করলে সম্ভাবনা থাকতেছে। আপনি একটা গিগ দিচ্ছেন, সবাইকে জানায় দেন, তৌকির সাহেবের মতো চুপ থাকবেন না, যাতে হচ্ছে আরেকজন আপনার সাথে তুলনা করে আরো দুইটা গিগ দেয়, আপনি তার সাথে কম্পেয়ার করে আপনি আরো দুইটা দেন। ও ভালো ছবি দিছে, আপনি তার থেকে ভালো ছবি দেন, এভাবে তো কম্পিটিশন করেন, নিজেদের মধ্যে কম্পেয়ার করেন। আপনি যখন মার্কেট প্লেসে ঢুকতেছেন, সেখানে আপনার হাজার হাজার কম্পিটিটর, আপনি আপনি আপনার দুই তিনজন কম্পিটিটরকে ভয় পাচ্ছেন। ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে না? কই কথা বলেন না কেন আপনারা? জি স্যার, জি স্যার, যে আমরা একটা কাজ করতেছি, আমার সহপাঠীকে দেখাইতে ভয় পাচ্ছি যে সে আমাকে দেখে হাসবে, বা সে আমার থেকে ভালো কাজ করবে, বা আমার দেখে সে মানে আমি 2 ঘন্টা কাজ করছি, সে আরো 2 ঘন্টা এক্সট্রা কাজ করবে। এ আমি কিন্তু হচ্ছে এরকম করে কাউকে দেখাচ্ছি না বা গ্রুপে পোস্ট দিচ্ছি না, যার ফলে কি হচ্ছে, আমি কিন্তু নিজের থেকে নিজে পিছিয়ে যাচ্ছি। আমি যদি সুপ্তকে জাগায় দেই যে সুপ্ত আপনি গত 5 দিনে মাত্র 5টা কাজ করছেন, 5 দিনে আপনার 15টা কাজ করা উচিত, যেখানে আমি 12টা করছি, সুপ্ত চিন্তা করবে আমি 5টা করছি, সে 12টা করছে, যা আমি 20টা করলাম, সে আগামী সপ্তাহে দেখা গেল 20টা করছে, তার দেখে তৌকির করবে যে 20টা করছে, আমি 30টা করলাম। এইভাবেই তো নিজেদের মধ্যে কম্পিটিশনটা গ্রো করতে হবে, না হলে মার্কেট প্লেসে এই যে হাজার হাজার মানুষের সাথে কম্পিটিশন করবেন কিভাবে? আপনি যদি নিজেদের মধ্যে নিজেদের স্কিল ডেভেলপের জন্য চেষ্টা না করেন, আপনার কিন্তু ফাইবার থেকে আপনাকে বলবে না, ফাইবার থেকে আপনার কোনো দায়ভার নেই যে আপনাকে কাজ করতে হবে, আপনাকে তারা পেমেন্ট করবে, এরকম কিন্তু কোনো দায়ভার নেই ফাইবারে। আপনি একটা স্পেসিফিক জোনে যান, অথবা যদি আপনার যে কাজ সেই কাজ যদি আরেকজনের ভালো না লাগে, তার কাজের সাথেই কম্পিটিশন করেন। আপনার ভালো লাগতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তার ভালো লাগতেছে পোস্টার ক্রিয়েশন, সে ধরেন যে 2 ঘন্টায় একটা পোস্টার রেডি করতেছে, আপনি 2 ঘন্টার টাইম দেন, 2 ঘন্টায় কয়টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, এইভাবে কম্পিটিশন করেন। যে বদরুল সাহেব লোগো ডিজাইন করতেছে বা একটা প্রতিষ্ঠানের লোগো করতেছে, আমি আরেকটা প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ নিচ্ছি না কেন বা পাচ্ছি না কেন? বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার সিভি পাঠান, বা হচ্ছে আপনার যে কি বলে বিহান্সে যে প্রোফাইলটা আছে সেটা পাঠায় দেন সিভির সাথে, বা আপনার সিভি রেডি নাই বা সিভি পাঠানোর দরকার নাই, আপনি জাস্ট হচ্ছে 5 লাইন বা 10 লাইনের একটা মেসেজ পাঠান, একটা মেসেজ তৈরি করেন যে ভাই আমি এই কাজ করি, আপনার যদি এরকম কাজ থাকে আমাকে কাজ দিতে পারেন, আমি ওই শর্ট টাইমের মধ্যে কাজ দিতে পারবো, আর যদি বেশি কাজ থাকে আমার এরকম আরো টিম মেম্বার আছে তাদেরকে দিয়ে আমি কাজ করাই নিতে পারবো। হয়ে গেল, আপনার বিহান্সের লিংকটা সাথে দেন, পাঠায় দেন মেসেঞ্জারে। টাকা লাগে এগুলো করতে? না স্যার, এইগুলা তো এইগুলাই তো আইডিয়া জেনারেট, এইগুলাই তো হচ্ছে আপনাদের এখন করতে হবে। যে সুপ্ত 5 জনকে মেসেজ পাঠাইছে, আমি 5 জনকে পাঠাই, তৌকির 5 জনকে পাঠাক, তো 15 জনকে মেসেজ পাঠানো হইলো। 15 জনের মধ্যে যদি একজন কোনো যে কাউকে কাজে নেয় বা কাজে কাজ দেয়, সেখান থেকে কিন্তু আরো অপরচুনিটি ক্রিয়েট হইতে পারে। আমরা তো একজন আরেকজনের সাথে এজন্যই কানেক্টেড, আমি আপনাদের গ্রুপ স্টাডি বা গ্রুপ ওয়াইজ কাজ করতে বলতেছি তো এজন্যই। সে ধরেন যে আপনাদের যদি স্কিল বা হচ্ছে আপনি এখন আপনারা চিন্তা করেন, আপনারা এখনো বদরুলকে খুশি করতে পারেন নাই, বদরুল কিন্তু আপনাদের এখনো রেফারেন্স টানতে পারতেছে না, তা এখনো কিন্তু নিজেদের মধ্যে ওই লেকিংসটা আছে, এই লেকিংসটা কাটাই উঠতে হবে আমাদের। বোঝাইতে পারছি কি ব্যাপারটা? আপনি আপনি যেটা করেন সেটাই ভালোভাবে করেন, আপনার লোগো বা হচ্ছে ব্যানারের প্রতি কোনো আকর্ষণ নাই, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রতি আকর্ষণ আছে, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভই করেন। বদরুল যেখানে লোগো ডিজাইনের কাজ করতেছে সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন থাকতে পারে, কিন্তু আপনাকে তো পারফেক্টলি কাজটা করতে মানে কাজটা করতে হতে হবে,
যদি আপনার পারফেক্টলি কাজ আউটপুট হয় সেক্ষেত্রে না আপনার লিঙ্কটা সে ওখানে দিতে পারে যে ভাই এরকম একজন আছে, যদি আপনাদের লোক লাগে তাহলে এখানে নক দিয়ে দেখতে পারেন, বা আমাকে বললে আমি এখানে নক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে পারি। সেই জায়গাটা ক্রিয়েট করতে হবে না, রিটাচের ব্যাপারটা আপনারা আটকায় গেলেন, যেখানে হচ্ছে আপনাদের কিন্তু এতদিনে এই ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল। এখন প্রফেশনাল জায়গায় এখন কিন্তু ওই লেভেল নাই যে হচ্ছে আপনাদেরকে ব্যাট দিয়ে মারতে হবে বা ফার্স্ট এডার তো ঠিক করছি স্যার। আচ্ছা কিভাবে ঠিক করলেন? আচ্ছা আমরা আসি, আপনারা যখন হচ্ছে এই মানে ক্যাম্পটেশিয়া এই নিচে যেটা এটা হচ্ছে টাইম লাইন, এখানে ট্রাক 1 2 এরকম দেখাচ্ছে, দেখা যাচ্ছে পাশে মিডিয়া, আর তার এখানে হচ্ছে মিডিয়া বিন যেটা, সেটার মধ্যে হচ্ছে আমরা যে প্রজেক্ট ফাইলগুলো নিয়ে আসি সেগুলো এখানে থাকে, আর এর পাশে হচ্ছে কিছু অ্যানিমেশন, তারপর কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু ইমেজ, কিছু মিউজিক দেয়া আছে যেগুলো হচ্ছে ক্যাম্পটেশিয়ার প্রিসেট। মিউজিকগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে অনেকে ইউটিউবের ভিডিওতে এইসব মিউজিক ইউজ করে থাকে। আচ্ছা তো ফার্স্ট যে ব্যাপারটা হচ্ছে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো এই মনিটরে দেখতে পারবো, আমাদের সামনের মনিটরটা এটাতে দেখতে পারবো। তো আমাদের ফার্স্ট যে ব্যাপারটা, এখান থেকে যদি প্রজেক্ট সেটিং এ যাই, এই প্রজেক্ট সেটিং এ যাওয়ার পরে আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সাইজ হাইট উইথ বা ডাইমেনশন যেটা সেটা নিতে পারি। এখানে প্রিসেট কিছু দেয়া আছে, প্রিসেট কিছু দেয়া আছে যে 1080, 720, 480 বা আপনি যেভাবে চান, আর যদি কাস্টম দেন তাহলে আপনি আপনার মতো করে এখানে দিতে পারবেন, সে জানেন যে 1080 1080 এটা হচ্ছে তো তখন স্কোয়ার হয়ে গেল। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাইজটা এখান থেকে দিবেন এই ফাঁকা জায়গায়, বা এখানে ক্লিক রাইট ক্লিক করলে এটা আসবে, তখন প্রজেক্ট সেটিং থেকে আপনারা দিবেন। যেমন ধরেন যে ইউটিউবের জন্য মূলত হচ্ছে HD সাইজ বা এই 480 পর্যন্ত, এগুলো আইফোন, বা আপনারা যদি ফাইবারের জন্য যেটা দিবেন ফাইবারের সাইজ তো আপনারা জানেন, সেই সাইজ অনুযায়ী এখানে সাইজ নেবেন। আর তারপর হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত ছবি বা অ্যানিমেশন যেটাই হোক আমরা নিয়ে আসি কিছু। আপনি যদি সরাসরি ছবি ড্র্যাগ করে আপনার যে কাঙ্ক্ষিত ছবি ড্র্যাগ করে এই টাইম লাইনে নিয়ে এসেও ছেড়ে দেন, দেখেন এই এই যে আমি যে ছবিগুলো নিয়ে আসছি এই ছবিগুলো এখানে চলে আসছে, আর এই যে এখানে দেখেন এক একটা ছবির সাইজ এক এক রকম, সেই এক এক রকম সাইজ এক একটার এক এক রকম সাইজ দেখাচ্ছে। তো সে ওই যে ফার্স্ট যে অ্যানিমেশনটা ছিল আমাদের বদুল সাহেব ওটা দিছিল, যদি এটা দেখেন ওই অ্যানিমেশন কিন্তু এখানে চলছে। আচ্ছা তো ব্যাপার সেটা না, আমরা এখান থেকে ধরে এই ভিডিওটাকে বড় করতে পারতেছি। আমার এখানে সাইজ দেয়া আছে 1980 বাই হচ্ছে 720, না সরি 1920 বাই 1080 এই HD সাইজ দেয়া আছে, জাস্ট হচ্ছে টেনে এটাকে বড় করলেই বড় হয়ে গেল। কিন্তু এই বড় টেনে বড় করলে রেজুলেশনের মধ্যে প্রবলেম হয়, এটা একটা ব্যাপার, কারণ এটা একটা ইমেজ ইমেজ জাস্ট ইমেজটাকে ধরে আপনারা এই যে চারপাশে যে বন্ডিং অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলোকে ধরে টানলেই আপনাদের বড় হবে। আর যখন বর্ডার এলাকায় চলে আসে তখন একটা হলুদ মার্ক দেখায়, তার মানে ওই জায়গাতে ছেড়ে দিলে আপনার জাস্ট বর্ডারে চলে আসছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর পরের যে ব্যাপারটা, আপনারা নর্মালি একটা ভিডিওকে টেনে বড় করতে পারবেন না, ভিডিও রিলেটেড যে ফাইলগুলো থাকবে আপনার সেগুলোকে টেনে আপনি বড় করতে পারবেন না, এটা একটা প্রবলেম। আপনি ছোট করতে পারবেন কিন্তু এখান থেকে বড় হবে না, এটা এখান থেকে আচ্ছা
ক্লিপ স্পিড দেওয়ার পরে আপনার এটা বড় হবে, তখন কি হবে যে ওইটার ভিডিওর স্পিডটা কমে যাবে, এই জন্য ভিডিওটা বড় হবে। আর ইমেজ হচ্ছে নর্মালি যদি আপনি টান দেন তাহলে বড় হয়ে যাবে, ইমেজের ক্ষেত্রে কোনো ধরা বাধা নিয়ম নেই, শুধু টান দিলেই ইমেজ বড় হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে যে পরের যে আরেকটা ভিডিও ছিল, ঠিক এটাও সেম ভাবে কি করতে হলে ভিডিওর এই লেন্থ বাড়াইতে হলে প্লে স্পিড কমাই আসতে হবে। আপনার ভিডিও যে ডিউরেশন, ডিউরেশন যখন বাড়তেছে তখন ভিডিওর স্পিডটা কমে যাবে, আর স্পিড যদি কমায় কমায় দেন, মানে ডিউরেশন সে ধরেন যে 10 সেকেন্ডের একটা ভিডিও, আপনি যদি এটাকে 15 সেকেন্ড করেন তাহলে 15 সেকেন্ডের ভিডিও হবে, কিন্তু ভিডিওর মাঝখানে স্লো মোশনের আমরা কিছু ভিডিও দেখি মুভিতে, যখন হচ্ছে ঢিসুম ঢিসুম করে অথবা কোনো আবেগি সিনারি এই স্লো মোশন করে, ওইটা হচ্ছে আস্তে আস্তে শো করব। হ্যাঁ আস্তে আস্তে শো করব, মানে আমার ভিতরের এলিমেন্ট কিন্তু বাড়তেছে না, সেম জিনিসটাই আমি বাড়াই দিচ্ছি, তো অবশ্যই আমার এখানে স্লো হয়ে যাবে। তো এটা ব্যাপার। আর হচ্ছে আমি এই যে ট্র্যাক এখানে যেটা, সেটা হচ্ছে আমি ইচ্ছা মতো যে কোনো ট্র্যাকে রাখতে পারতেছি, আপনি একটার উপরে যদি ধরেন যে এটার উপরে এটা রাখি, এটা যেহেতু ছোট মানে ফুল বড়, আমি ছোট করলে দেখতে পাবো। আচ্ছা ছোট হয়ে গেছে, একটার উপরে আর একটা রাখলে একটার উপর দিয়ে আরেকটা দেখা যাবে, যে নিচে আমার ইমেজটা আছে আর উপরে হচ্ছে ভিডিওটা, এটা একটা ব্যাপার। আচ্ছা এখন ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আমরা তো ইমেজ নিয়ে মূলত কাজ করব, সে ধরেন আমার এখান থেকে এই যে অ্যানিমেশন যে ইয়াটা আছে অপশনটা আছে, এই অ্যানিমেশনের মধ্যে যদি যাই দেখেন জুম অপশনটা চলে আসছে, আমি যদি হচ্ছে শুরুর এখানে যাই, শুরুর এখানে যে আপনি যদি বা জুম এই বাটনটা একটু নড়াচড়া করেন, তাহলে এই যে এখানে দেখেন যে লাল একটা বৃত্ত বা একটা বিন্দুর মতো চলে আসছে, এই যে এটা দেখা যাচ্ছে, তো এটা যেখানে থাকবে এই জুমের যে পজিশনটা আমাদের, দেখেন যে আমরা আসতেছি আস্তে করে জুম আউট হয়ে যাচ্ছে, মানে আমার এই মাথাটার মধ্যে জুম আউট পজিশনটা দেয়া হয়েছে। তো এই মাথার মধ্যে থেকে আপনি যদি এটাকে জুম করতে চান তাহলে এই যে জুম করলে জুম হয়ে যাবে, আরো যদি আমরা জুম করি এভাবে জুম করা যেতে পারে। আচ্ছা এখানে দুইটা হয়ে গেছে, এটা ছোট মানে হচ্ছে আমাদের এই আগের অংশে কোনো অ্যাক্টিভিটিস নাই, এটুকের মধ্যে শুধু জুম হয়ে আসছে। তো আমি যদি এটাকে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের মতো বড় করে দেই, তাহলে দেখেন আস্তে করে এটা জুম হবে, যে আস্তে করে ছবিটা জুম হচ্ছে। স্যার আমি স্যার যে আমার ভিডিওতে এটা ব্যবহার করছিলাম, স্ক্রিনশট দেখাইছিলাম যে। আচ্ছা ঠিক আছে, আপনি তো জানেনই তাহলে ব্যাপারটা, কিন্তু এখানে ফায়ারের যে রিভিউটা স্যার ওটা একটু জুম করছিলাম এভাবে। আরেকটা হচ্ছে আপনি এখান থেকে জুম করে দেখাইতে পারেন, এই যে এটা ছোট করতেছেন মানে ওটা বড় হচ্ছে, জাস্ট স্পেসিফিক যে জায়গাটায় দেখাবেন বা সেই জায়গাটায় দেখাবে। আপনি এখন আবার এই যে ছোট শুরু থেকে আসেন, দেখেন যে আস্তে করে জুম হচ্ছে, জুম হয়ে ওই জায়গাটায় চলে যাচ্ছে, যাওয়ার পর যেহেতু এই মাথার পরে আর অ্যানিমেশন নাই এই পর্যন্তই থেকে যাচ্ছে। তো ধরেন যে আমি একটা ছবি দিলে, যে আমি জাস্ট হচ্ছে একটা ছবি আমার 5 সেকেন্ড ডিউরেশন থাকতেছে, আপনি যদি এই যে ডিউরেশনে ক্লিক করেন, ডিউরেশনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে আপনার ডিউরেশন কতটুকু, এখানে সেকেন্ড দেয়া আছে আর 16.5 মানে প্রায় 16.5, আমি হচ্ছে 5 দিয়ে দিই, 5 দিয়ে ওকে, তাহলে আমার 5 সেকেন্ডের জন্য ছবিটা হচ্ছে ডিউরেশন এতটুকু। তো এটার মধ্যে যদি আমি জুম দেই
শুরু পর্যন্ত জুম দেই। আচ্ছা, সে আপনাদের স্পেসিফিক ডিজাইনের যেটা মনে করেন বা যতটুকু দরকার, অথবা ফুল না দেখালেও আমার হচ্ছে জাস্ট এতটুকু, জাস্ট ছবিটা একটু মুভ করলো আর কি, নড়াচড়া করলো, যতটুকু আস্তে করে জুম হচ্ছে, বা আপনি আরো কম ডিউরেশন দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে আপনি আরেকটা ছবি নিয়ে আসলাম, যে ছবিটা এই ছবির পরে দেখা যাবে। আচ্ছা, তো এই যে জাস্ট হচ্ছে লাফ দিয়েই ছবিটা শুরু হয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে দিতে হবে ট্রানজিশন, যেটা ছবির মাঝখানে দিতে হয় সেটা হচ্ছে ট্রানজিশন। আর ট্রানজিশন এখানে আছে। আচ্ছা, এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনের মধ্যে যদি আসেন, এখানে কার্সার রাখলেই দেখা যাবে যে কোনটার কোন স্টাইল, কোন স্টাইলে আসতেছে। তো জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে যদি মাঝখানে রেখে দেন তাহলেই হয়ে যাবে। জাস্ট এই কাট পিস থেকে ওই অংশ দেখেন যে জাস্ট এই যে ছোট একটা অ্যানিমেশন দেখায় দিল। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আপনি কন্ট্রোল অল্টার ধরে মাউসের হুইল ঘুরালে এটা হচ্ছে জুম ইন জুম আউট হবে। আপনি যদি চান যে আমার ট্রানজিশন যেটা সেটার ডিউরেশনটা আরো বেশি হবে, কারণ এখানে হচ্ছে এত তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে আমি হচ্ছে বুঝতে পারতেছি না। তো এই যে এদিক থেকে যেদিকে বেশি চান সেদিকেই চলে যাবে। এতটুকু যখন হইলো তখন হচ্ছে আপনার জাস্ট ওই সেম স্টাইলে যে আমি এটা ডিউরেশন বাড়াই দিচ্ছি, মানে এটা স্লো আসবে। ঠিক আছে, তো দেখেন এখন ব্যাপারটা হচ্ছে এরকম, এখান থেকে দিলেন এটা চলে আসলো, চলে আসার পর এই আসতেছে। আচ্ছা, ব্যাপারগুলো এরকমই ইজির মতোই সহজ, আপনাদের শুধুমাত্র একটু হচ্ছে বুঝতে হবে আর কিছুই না। তাহলে আমি হচ্ছে জুম ইন জুম আউট এভাবেই করতে পারতেছি। ঠিক আছে, তো সে ধরেন যে আমি যদি এটা এদিকে দেই, এটা সরি, তো আপনি চাইলে যে এটা জুম হচ্ছে, আমি এখান থেকে চাচ্ছি আবার এটা হচ্ছে জুম আউট হবে। তো এখান থেকে যদি আপনি বড় করে দেন, তাহলে দেখেন একটা ছবির মধ্যে হচ্ছে দুইটা অ্যানিমেশন দেয়া গেল। এটা জুম হচ্ছে, তারপর হচ্ছে আস্তে করে জুম আউট হচ্ছে। জুম আউট হওয়ার ব্যাপারটা বেশি ছোট হয়ে গেছে। স্লো কাজ করে, এর থেকে আমার কাছে ক্যামটেসিয়া 8টাই মনে হয় সহজ। আপনাদের কাছে কি মনে হয়, জানি না, বা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দিয়ে করতে পারেন, এরকম একটা অ্যানিমেশন করা যেতে পারে। এখন আপনারা আপনাদের মতো করে সাজাই নেবেন, এটা হচ্ছে ব্যাপার। আর ট্রানজিশনের ব্যাপারটা গেল, আর হচ্ছে এর ভিতরে যদি আপনারা টেক্সট দিতে চান, সুন্দর সুন্দর টেক্সট, তো এখানে এই যে অ্যানোটেশনের মধ্যে যদি যান, তো এখানে হচ্ছে অনেকগুলো টেক্সট বক্স আছে। আপনি চাইলে জাস্ট হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসবেন, এখানেও নিয়ে আসতে পারেন। অ্যানোটেশন নিয়ে আসলেন, অ্যানোটেশনের মধ্যে আপনি জাস্ট ডাবল ক্লিক করলেই লিখতে পারবেন যা ইচ্ছা। তো লেখার ফন্ট আপনি যে এদিকে ফন্ট দেওয়া আছে ডান পাশে, ফন্ট, ফন্টের সাইজ,
ফন্টের সাইজ আপনি বড় করতে পারেন। আচ্ছা, তারপরে স্টাইল মিডলে লেখা থাকবে নাকি লেফট সাইডে রাইট সাইডে, এখান থেকে মিডিয়া দেখা দিতে পারে। তারপর হচ্ছে অ্যানোটেশনের সাইজ, কালার চেঞ্জ করতে পারেন, অপাসিটি কমাই দিতে পারেন। আচ্ছা, এটা তো গেল একটা। আর যদি হচ্ছে ট্রান্সপারেন্ট চান, সেক্ষেত্রে এই যে শেষের যেটা সেটা নিয়ে আসতে পারেন, সেটা নিয়ে আসলে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, জাস্ট হচ্ছে আপনার টেক্সটটাই থাকবে। আপনি জাস্ট এটাকে ধরে, যে কোনোটাকে ধরে এখান থেকে মুভ করতে পারতেছেন। আচ্ছা, এই সবগুলো স্টাইলে আপনারা এক এক করে দেখতে পারেন। এটা তীর চিহ্ন, এরো চিহ্ন, এটা বাবল, একটা মানে মানুষের স্পিচ যেরকম কথা বললে ইয়া হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে বিহেভিয়ার, এটা আপনাদের সে এই যে টেক্সট যেটা আছে, এই টেক্সটের মধ্যে আমি অ্যানিমেশন দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের এই যে বিহেভিয়ার এটা দিলে এই জাস্ট অটো আমাদের ফ্রি অ্যানিমেশন চলে আসে। সে ধরেন যে এটা জাম্প অ্যান্ড ফল, এটা দিয়ে দেয়, আপনি জাস্ট ড্র্যাগ করে এই টেক্সটের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলাম। এই যে দেখেন বিহেভিয়ার অ্যাডেড, এখানে লেখা চলে আসছে। এখন যদি শুরু থেকে প্লে করি, লেখা টেক্সট গুলো এভাবে লাফাবে আর কি, লাফায় একবার যখন লেয়ারে শেষ তখন নিচে নেমে যাবে। আপনি চাইলে লেখাটাকে বড় করে দিতে পারেন, হচ্ছে ততক্ষণ এখানে লাফাইতেই থাকবে আর কি। তো এগুলো আপনাদেরকে হচ্ছে অ্যানিমেশন করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে অ্যানিমেশনটা এখানে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাচ্ছে। আর অ্যানিমেশনটা ডিলিট করার জন্য ক্যামটেশিয়া 9 এজ স্টাইল আর কি, এই যে নিচে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক দিলে আপনি যে এখানে কি কি অ্যানিমেশন বা ইয়াটিয়া দেয়া হয়েছে সেটা এখানে দেখা যায়। আপনি জাস্ট ওকে ধরে সিলেক্ট করে ডিলিটে প্রেস করে এটা ডিলিট হয়ে যাবে। আপনি যে তারপর হচ্ছে যদি অন্য কিছু দেন অ্যানিমেশন, তখন অন্য অ্যানিমেশন চলে আসবে। আর যদি হচ্ছে এখানে অডিওর মধ্যে অডিও ইফেক্ট, অডিও ইফেক্ট আপাতত দরকার নেই। আর আচ্ছা, লাইব্রেরি থেকে আপনারা চাইলে এখান থেকে কিছু মিউজিক দিতে পারেন। তো মিউজিকের ব্যাপারটা হচ্ছে যে কোনটা কপিরাইট আছে আর কোনটাতে কপিরাইট নাই, এটা একটা ব্যাপার। তো মিউজিক আপনি যে কোনো একটা মিউজিক নিয়ে এসে যে কোনো ট্র্যাকে রেখে দিতে পারেন, জাস্ট এনে ছেড়ে দিলেই মিউজিক চলে আসে। ঠিক আছে, মিউজিক চলে আসলো। মিউজিক চাইলে আপনি যে কোনো লেয়ারেই রাখতে পারেন, উপরে নিচে যে কোনো লেয়ারে রাখতে পারেন। আর অবশ্যই হচ্ছে ভিডিও যখন শুরু করবেন সেটা অবশ্যই মানে প্রথম থেকে শুরু করবেন, ধরেন যে এই যে আমাদের শুরু এখান থেকে 00 টাইম, এখান থেকে শুরু, এখান থেকে শুরু করবেন, তাহলে হচ্ছে আপনার ভিডিওটা শুরু থেকেই শুরু হবে। এই তো মোটামুটি হচ্ছে এই আপনাদের কাজের জন্য, আর বাকিটা হচ্ছে দেখবেন। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে